সিনেমার শুরুতে দেখানো হয় একটা চার্চে সারা নামে একটা মেয়ে তার মা বাবা আর দাদার সাথে ঘুরতে এসেছে এবং সেখানে প্রিস্টের কথা মন দিয়ে শুনছে। তারা ঈশ্বরকে খুব বিশ্বাস করে। চার্চ শেষে সারারা সবাই মিলে ড্যানির ফুটবল ম্যাচ দেখতে যায়। সেখানে দেখা যায় সারার দাদুও আসে। সারার দাদু ছিল একজন রিটায়ার্ড সেনাবাহিনী অফিসার। সে ছিল খুব সৎ। যখন দেখছিল ড্যানি হেরে যাচ্ছে, তখন তার দাদু সারাকে বলে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে। তখন ঈশ্বরের কাছে সারা প্রার্থনা করে, আর ঠিক তখনই ড্যানি একটা গোল দেয়। কিন্তু অপোজিট টিম তাদের এই জয়টা মেনে নিতে পারে না। তারা রেফারির সাথে কথা বলে ড্যানির গোলটাকে ফাউল করে দেয়, যার ফলে কোনো টিমই জিততে পারে না। ফুটবল ম্যাচ শেষে সারারা সবাই মিলে সারার দাদুর বাড়িতে যায়। সেখানে একটা জায়গায় সারা, ড্যানি এবং তার গার্লফ্রেন্ড মিলে মাছ ধরতে যায়। সেখানে গিয়ে দেখে একটা পাখি মরে পড়ে আছে। সারা সেই পাখিটা হাতের উপরে নেয়। ড্যানি বলে পাখিটাকে মাটি চাপা দিতে, কিন্তু সারা বলে আমি একে মাটি চাপা দেবো না, আমি এর বাঁচার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব। সারা সেখানেই বসে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে। এদিকে ড্যানি ও তার গার্লফ্রেন্ড মিলে অন্য জায়গায় মাছ ধরতে যায়। ড্যানি মাছ ধরার পর যখন সারাকে ডাকতে আসে, তখন দেখে সারা ওইভাবে বসে আছে। সারাকে দেখে সে যখন বলে বাড়ি চলো, তখন সে ড্যানিকে বলে তোমরা কি ঈশ্বরকে দেখতে পাচ্ছ, জলের উপরে দাঁড়িয়ে আছে? তখন বলে না, আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। তখন হঠাৎ একটা দমকা হাওয়া আসে এবং সেই হাওয়াতে হঠাৎ করে পাখিটা বেঁচে ওঠে আর সেখান থেকে উড়ে চলে যায়। এটা হঠাৎ বেঁচে যাওয়ায় ড্যানি আর তার গার্লফ্রেন্ড ভাবে এটা হয়তো বা কোনো কোইনসিডেন্ট। এরপরে সারা বাড়িতে গিয়ে তার দাদু এবং সবাইকে এই ঘটনাটা বলে। এই ঘটনা একমাত্র তার দাদু ছাড়া আর কেউ বিশ্বাস করে না। সারার দাদু সারাকে বলে সে হচ্ছে বিশেষ শিশু। এটা শুনে সারার খুব ভালো লাগে। এরপরে সারা তার সেই গল্পটা শোনানোর জন্য তার বেস্ট ফ্রেন্ড মার্কে ফোন করে। মার্কের হাত পা পঙ্গু ছিল, সে হুইলচেয়ারে বসে থাকতো, কারণ একটা অ্যাক্সিডেন্টের কারণে সে আর চলতে পারে না। সারা যখন মার্কে সবকিছু বলে, মার্ক প্রথমে বিশ্বাস করে না। পরে যখন সারা বাইবেলের দিব্যি দিয়ে কথাটা বলে, তখন মার্ক কথাটা বিশ্বাস করে। এরপরে দেখা যায় সারার মা সারার কাছে আসে এবং তাকে সে বলে আজ তুমি এমন কি কাজ করেছো যার জন্য তোমার গর্ববোধ হচ্ছে। এটা শুনে সারা বলে আজকে যে ঘটনা ঘটেছে তার জন্য আমি খুব গর্ববোধ করছি। আমি যখন গডের সাথে কথা বলছিলাম, গড আমাকে বলেছে আমাকে এরপরে খুব তাড়াতাড়ি স্বর্গে নিয়ে যাবে। এটা শুনে তার মা তাকে বলে এমন কথা কখনো বলতে নেই। রাতের বেলা হঠাৎই সারা অসুস্থ হয়ে যায় এবং তারা তাদের ফ্যামিলি ডাক্তার বিনকে ডাকে। বিন এসে তাকে চিকিৎসা করে চলে যায় এবং যখন তার বাবা সারার ঘরে যায়, তখন সারার একটা পেন্টিং দেখে খুব অবাক হয়ে যায়। তার বাবাকে বলে আজকে যে নদীর ধারে যে ঘটনা ঘটেছে আমি সেই ছবিটা এঁকেছি। এই ছবিটা সারার মাকেও দেখায়। সারার মাও কোথাও না কোথাও বিশ্বাস করতে থাকে সারা হয়তো বা সত্যি সত্যি ভগবানের সাথে কথা বলেছে। এরপরে সারা পরের দিন যখন স্কুলে যায়, তখন স্কুলের ছেলেমেয়ে তাকে নিয়ে মজা করতে থাকে, কারণ মার্ক সবাইকে বলেছে সারা ভগবানের সাথে কথা বলেছে। ড্যানি যখন দেখছে তার বোনকে নিয়ে মজা করছে, তখন সে এসে সবাইকে ভয় দেখে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপরে দেখা যায় স্কুলের থেকে ফেরার পথে ড্যানি আর সারা তারা সবাই যাচ্ছিল, তখন ড্যানি সামনে আসে। এটা সেই ছেলে যে ফুটবল ম্যাচে ড্যানিকে চিটিং করে হারিয়েছিল। এরপরে দেখা যায় গ্রেনেডের কুকুরটা একটা গাড়ি চাপা পড়ে মারা যায়। এটা দেখে গ্রেনেডের খুব খারাপ লাগে। এরপর সারা সেই কুকুরটার কাছে এসে সেই পাখিটার মতোই ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে যাতে কুকুরটি ঠিক হয়ে যায়, আর সারার কথা ঈশ্বর শুনে নেয়। তখনই কুকুরটা সবাইকে অবাক করে দিয়ে বেঁচে ওঠে, আর সবাই তো এটা দেখে খুব অবাক হয়ে যায়। তার বন্ধু মার্ক সারার কথাগুলো বিশ্বাস করতে থাকে যে তার সব কথা সত্যি ছিল। মার্ক সারাকে বলে সেদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করে মার্ক যেন আগের মতো চলাফেরা করতে পারে। এরপরে দেখা যায় সারা মার্কের হাত ধরে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে। পরের দিন সকালবেলা মার্কের মা বাবা মার্ককে নিয়ে ডক্টর বেনের কাছে আসে। তারা ডক্টর বেনকে বলে তার পা নাড়াতে পাচ্ছে। এটা শুনে ডক্টর মার্ককে বলে পা নাড়াতে। মার্ক তখন ডক্টরকে পা নাড়িয়ে দেখায়। এটা দেখে ডক্টর একটু অবাক হয়ে যায়। এটা কি করে সম্ভব? এটা তো কখনোই সম্ভব না, কারণ সে তো আর কখন হাঁটতে চলতে পারবে না। তখন মার্ক নিজের পায়ে হাঁটতে
হাঁটতে হাঁটতে আসে। এটা দেখে ডক্টর আরো বেশি অবাক হয়ে যায়। সেখানে একটা নিউজ রিপোর্টার ছিল। এদিকে মার্ক সবাইকে বলতে থাকে এই সব কিছু সারার জন্য হয়েছে। সারা ঈশ্বরের সাথে কথা বলতে পারে, সেই কথা বলে একটা পাখি আর কুকুরকেও ঠিক করে দিয়েছে। এই অদ্ভুত কথা শুনে সেই নিউজ রিপোর্টারটা সেই নিউজটাকে বাইরে আনবে বলে ঠিক করে। ডক্টর বেন তাকে এই খবরটা বাইরে আনতে বারণ করলেও সে তার কথা শুনে না, সে সেখান থেকে চলে যায়। রাতের বেলায় ডক্টর বেন প্রিস্টকে নিয়ে সারার কাছে আসে। সে সারাকে জিজ্ঞাসা করে তার শরীর কেমন আছে। সারা বলে স্কুল থেকে ফেরার পর একটু মাথা ব্যথা ছিল, নাহলে আমি ঠিক আছি। এরপরে ডক্টর বেন আর প্রিস্ট মিলে বলে মার্ক এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে, এখন সে হাঁটতে চলতে পারে। এটা শুনে সারা বলে আমি ঈশ্বরের কাছে অনেক প্রার্থনা করেছি, তা ঈশ্বর আমার কথা শুনেছে। সারার এই মিরাকলের ব্যাপারটা সে নিউজ রিপোর্টার টিভিতে বলতে থাকে। এরপরে দেখা যায় সারার বাবা সারার কাছে আসে। সেখানে সারা একটা ছবি আঁকতে থাকে। সারাকে ছবির ব্যাপারে জিজ্ঞাসা করতেই সে বলে এই মেয়েটাকে আমি স্বপ্নে দেখেছি, তাছাড়া এই মেয়েটার ব্যাপারে আমি কিছু জানি না। আসলে ওই মেয়েটার নাম ছিল থেরিসা, ওর ক্যান্সার হয়েছিল আর এটা ছিল ক্যান্সারের লাস্ট স্টেজ। সে ঘোড়া খুব পছন্দ করত। থেরিসার মা থেরিসাকে নিয়ে খুব টেনশনে থাকে। থেরিসার মা যখন সারার কথা টিভিতে দেখতে পায় তখন সে ঠিক করে সে সারার সাথে দেখা করতে যাবে। তারপরে দিন সকালবেলা দেখা যায় সারার বাড়িতে অনেক মা বাবা তাদের অসুস্থ ছেলে মেয়েকে নিয়ে আসে ঠিক করার জন্য। এইসব দেখে সারার মা বাবা খুব চিন্তায় পড়ে যায়। সে সারাকে বলে সে যেন ঘরের মধ্যে থাকে, কিন্তু সারা তার মা বাবার কথা না শুনে সে বাইরে চলে আসে। সারার মা বাবাও বাইরে আসে আর সারার বাবা সবাইকে বলতে থাকে মিডিয়া সব মিথ্যে কথা বলেছে, সারা কোনো রোগ ঠিক করতে পারে না। ঠিক তখনই সারার চোখ থেরিসার উপরে পড়ে। সে দৌড়ে থেরিসার কাছে যায়। সে থেরিসাকে বলে আমি তোমাকে স্বপ্নে দেখেছিলাম, তুমি সেই মেয়ে। এবং থেরিসার হাত ধরে গডের কাছে প্রে করতে থাকে যাতে থেরিসাও সুস্থ হয়ে যায়। আর থেরিসাও সুস্থ হয়ে যায়। থেরিসাকে ঠিক করার পর সারা সব বাচ্চার কাছে যায় এবং সেখানে গিয়ে এক এক করে সব বাচ্চাগুলোকে ঠিক করে দেয়। এটা দেখে ওর মা বাবা খুব খুশি হয়। মেয়েকে ঠিক করার পর থেরিসা যখন চলে যেতে থাকে তখন সে অজ্ঞান হয়ে পড়ে যায়। ওকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায়। সেখানে ডক্টর বেন অনেক কিছু টেস্ট করতে দেয়। এরপরে দেখা যায় সারার মা বাবা মিডিয়ার উপরে বিরক্ত হয়ে তার বাড়ি ছেড়ে ওর দাদুর বাড়িতে গিয়ে থাকে। সারার মা সবাইকে বলতে থাকে সারা যখন কাউকে ঠিক করে ঠিক তখনই সারা অসুস্থ হয়ে পড়ে। ঠিক তখনই ডক্টর বেনের ফোন আসে আর ডক্টর বেন টেস্টের রিপোর্ট জানায়। সেটা শুনে সারার মা খুব কান্না করতে থাকে। এদিকে সারার দাদু সারার যেখানে প্রথম গডকে দেখেছিল সেখানে যায়। সেখানে গিয়ে কান্না করতে থাকে আর গডকে বলতে থাকে সারাকে নতুন একটা জীবন দিতে আর তার জীবন যেন নিয়ে নেয়। আমরা দেখতে পাই ডক্টর বেন সেই প্রিস্টের সাথে সারার মা বাবার সাথে কথা বলতে আসে। এদিকে সারার মা সারাকে ড্যানির সাথে খেলতে পাঠিয়ে দেয়। এদিকে সারা তার ভাইয়ের সাথে খেলতে গিয়ে তার আর খেলতে ভালো লাগে না, সে তার ভাইয়েরকে লুকিয়ে তার মা বাবার কাছে চলে যায়। সেখানে গিয়ে ডক্টরদের কথা শুনতে থাকে। এখানে ডক্টর বেন সবাইকে বলে সারার ব্রেন টিউমার হয়েছে আর এই কারণে হয়তো বা সারা বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাচ্ছে আর অনেক কিছু কল্পনা করতে পাচ্ছে। আমরা বুঝতে পারি ডক্টর বেন তখনও সারার কথাগুলো বিশ্বাস করে না, সে ভাবে এগুলো সব সারার ইমাজিনেশন। আর সারার ব্রেন টিউমারটা অপারেশন করা খুব বিপজ্জনক, সারার সময় খুব অল্প আছে। এটা শুনে সারার মা বাবা খুব কান্না করতে থাকে। কান্না করতে দেখে সারা তার মা বাবার কাছে যায় এবং তাদেরকে জড়িয়ে ধরে বলতে থাকে তোমরা কান্না করো না, সব ঠিক হয়ে যাবে আর আমি গডকে বলবো আমাকে যাতে ঠিক করে দেয় আর তোমাদের কাছে থাকতে দেয়। সারা আরো বলে সে হসপিটালে যেতে চায় না, সে সেই নদীর ধারে যেতে চায় যেখানে প্রথম ঈশ্বরকে দেখেছিল। এটা বলে সারা জোরে জোরে শ্বাসতে থাকে আর সে সেখানে পড়ে যায়। সারা হসপিটাল যেতে না চাইলেও সারার মা বাবা তাকে হসপিটাল ভর্তি করিয়ে দেয়। সারার সাথে যখন ড্যানি আর স্যানি থাকে তখন সারার দাদুর এসএমএস আসে, তাদেরকে বাড়ি যেতে বলে। তারা যখন যায় তখন দেখতে পায় থেরিসা এবং মার্ক সহ আর অনেকেই সেখানটায় আছে। তখন থেরিসা সবাইকে বলতে থাকে যখন সারা সবাইকে ঠিক করছিল তখন আমি গডকে দেখেছি আর গড সারার সাথেই ছিল। তারা যখন সবাইকে টাচ করছিল তখন গডও সবাইকে টাচ করছিল, আমি সারার মধ্যে গডকে দেখতে পেয়েছিলাম, তাই সারা আমাদের সবাইকে এত সাহায্য
করেছে যে আমাদের উচিত সারাকে সাহায্য করা। তখন সারার দাদু বলে আমাদের উচিত সারাকে সেই নদীর ধারে নিয়ে যাওয়া যেখানে গডকে সে প্রথম দেখেছিল। সবাই রাজি হয়। এরপরে সবাই সারাকে কি করে নেবে তার প্ল্যানিং করতে থাকে। এরপরে সারার দাদু সারার মা বাবাকে ডিস্ট্রাক্ট করে দেয়। এদিকে ড্যানি সারার জায়গায় থেরিসাকে শুয়ে দেয়। সবার সামনে গিয়ে অজ্ঞান হওয়ার ভাব করে, যার ফলে সবাই তার দিকে ছুটে আসে। এই সুযোগে ড্যানি আর থেরিসার মা নিয়ে সেই নদীর ধারে যেতে থাকে। এদিকে সারার মা বাবা এসে যখন দেখে সারা সেখানটায় নেই, এটা দেখে সারার মা বাবাও সেই নদীর ধারে যেতে থাকে। এদিকে তাদেরকে বেরোতে দেখে মিডিয়ার লোক গাড়ি নিয়ে তাদের পিছে যেতে থাকে। হাই স্পিডে গাড়ি চালানোর জন্য পুলিশ তাদের পিছু নেয়। এরপরে অনেক কষ্টে অনেক বাধায় পেরিয়ে সারাকে সেই নদীর ধারে নিয়ে যায়। সারা তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল, ঠিক তখনই নদীর উপর গড চলে আসে আর গডকে দেখে সবাই হাঁটু গড়ে বসে। ঠিক তখনই সবাই দেখতে পায় সারার ভেতর থেকে তার আত্মা গডের কাছে চলে যাচ্ছে। এটা দেখে তারা সবাই কান্না করে। এরপরে সারার বাবা সারাকে নিয়ে বাড়িতে চলে যায়। সেখানে তাকে বিছানায় শুয়ে দেয়। এদিকে সারাকে দেখার জন্য অনেক লোক আসে। ঠিক তখন সারার ভাই ড্যানি একটা সারার আঁকানো পেইন্টিং দেখায়, যাতে দেখা ছিল গড সারাকে নিয়ে যাচ্ছে। মানে সারা আগে থেকে জানতো যে সে আর বেশি দিন বাঁচবে না। তখন স্যান্ডি আর একটা সারার আঁকানো ছবি সবাইকে দেখায়, যেখানে ছিল গড তাকে ফিরিয়ে দিচ্ছে। সারা খুব খুশি খুশি মনে চলে আসছে। এটা দেখে ড্যানি সারার সামনে গিয়ে খুব কান্না করতে থাকে আর গডের কাছে প্রে করতে থাকে সারাকে যেন ফিরিয়ে দেয়। ঠিক তখন সবাইকে অবাক করে দিয়ে সারা শ্বাস নেয় আর তার জ্ঞান ফিরে আসে। সারা বেঁচে আছে দেখে সবাই একটু অবাক হয় আর খুব খুশিও হয়। এরপরে সারা তার মা বাবাকে বলতে থাকে সে গডকে বলেছে সে এখন স্বর্গে যাওয়ার জন্য তৈরি হয়নি, তাছাড়া সে তার মা বাবার খেয়াল রাখতে চায়। এটা শুনে গড তাকে ফিরিয়ে দিয়েছে। তার মা বাবা খুব খুশি হয়। এরপরে দেখা যায় সারা বাইরে আসে। তাকে বেঁচে থাকতে দেখে সবাই খুব অবাক হয়ে যায় এবং সবাই তার হাঁটু গেড়ে বসে যায় তার সামনে। তখন সবাইকে সে বলে, তোমরা সবাই দাঁড়াও, আমি ঈশ্বর না, আর ঈশ্বর আমাকে এটাও বলেছে সবাইকে মিলেমিশে থাকতে আর ফ্যামিলির লোককে খুব ভালোবাসতে, আর এটাও বলে সে কাউকে সুস্থ করেনি, ঈশ্বর সবাইকে সুস্থ করেছে। আমি তো শুধু ঈশ্বরের কাছে মন থেকে প্রার্থনা করেছিলাম, তাই ঈশ্বর আমার কথা শুনেছে। এরপরে দেখা যায় সবাই মিলে চার্চে গিয়ে প্রিস্টের কথা শুনতে থাকে আর সবাই একসাথে মিলেমিশে থাকতে শুরু করে। এটা দেখে সারার খুব ভালো লাগে যে ঈশ্বরের কথা সবাই মেনে নিয়েছে আর সবাই খুব মিলেমিশে ভালো আছে।